আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নির্ধারিত বিষয় সপ্তম শ্রেণী বাংলা, আমি গতদিন তোমাদেরকে এই প্রথম গল্প কাবিলার গল্প লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সংক্রান্ত আলোচনা করেছিলাম, যিনি গত সালে জন্ম মৃত্যু উল্লেখযোগ্য উপন্যাস এবং তার উল্লেখযোগ্য উপন্যাস এবং নাটক আমি তারপর আলোচনা করেছিলাম, পাঠ পরিস্থিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম। তার কারণ যখন কোনো গল্প আমরা পড়ব তোমাদের অবশ্যই জানা আছে সেই গল্পের অর্থ, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি সম্পর্কে আগে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নিকট সেই বিষয়টি আলোচনা করব যে কাবুলিওয়ালা গল্পের রিডিং থেকে আমি কিছু অংশ পড়ব, তোমরা সেটা বাসায় ভালোভাবে পড়ে নেবে। যেহেতু আমরা ভিডিও ক্লাস নিচ্ছি সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ কম সময়ের মধ্যে যে সুন্দর একটি আলোচনা, অর্থাৎ কোন মৌলিক যে বিষয়গুলো আমরা সেটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা একটি গল্প সুন্দরভাবে পড়ি তাহলে আমাদের দুই ধরনের উপকার রয়েছে। একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্নগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। দুই নম্বর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, আমাদের লেখা সহজ হয়ে যাবে। দেখো, একটি প্রশ্ন কোন চারটি অংশ থাকে, ক খ গ ঘ। প্রথম কোনো থাকে জ্ঞানমূলক, অর্থাৎ যেটা সরাসরি বই থেকে আমার পেয়ে থাকে, আর বাকিগুলো অনুধাবন, সূচনা, প্রাস, প্রজ্ঞার মাধ্যমে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি ছবি, অর্থাৎ একটি মেয়ের এবং একটি বাবার ছবি রয়েছে। এখানে গল্প, সে একজন সন্তানের প্রতি একজন পিতার কেমন ভালোবাসা হওয়া দরকার সেখানে লেখক আলোকপাত করেছেন, এবং একজন নাতিশীতোষ্ণ অঞ্চলে আর একজন অত্যন্ত গরমে বেড়ে ওঠা সন্তানের এই ভালোবাসা কি একই রকম হবে না পার্থক্য হবে সেটাই আলোকপাত করেছেন। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমেই এই ছবির পরে যে লেখক তিনি বলছেন, আমার 5 বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি একদণ্ড কথা না কইয়া থাকিতে পারে না। অর্থাৎ ছোট মেয়ে সন্তানের সবসময় বাবা, হা এবং নাচানাচি করতে থাকে। সকালবেলায় আমার নভেরে সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসি আরম্ভ করিয়া বলিল, বাবা রামদয়াল দরোয়ান কাককে কহিয়া বলছে সে কিচ্ছুই জানে না। অর্থাৎ অধায় সে দানকে এসে বলছে যে বাবা, ওনাকে জিজ্ঞাসা করছি সে কিচ্ছুই জানে না, এমন একটি মন্তব্য করছে। সে আমার লেখেবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারে আকডুম বাংডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। দেখো, যখন ছোট্ট ছেলে একজন পিতা যখন বাসায় কোনো কাজে ব্যস্ত থাকেন বা কোনো লেখালেখি করেন অফিসের বা কোনো ব্যক্তিগত বা পারিবারিক, তখন সন্তানেরা থেকে আকডুম বাগডুম করতে শুরু করে বা হইচই করে। তারপরে একজন সন্তান তিনি ক্রমে তার পিতাকে বকবক করে না, তার মানে হচ্ছে তার প্রতি আদর এবং ভালোবাসা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো যে আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আকডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা। অর্থাৎ দেখা যাচ্ছে যে কাবুলিওয়ালা বলে চিৎকার দিয়ে ডাকছে যে কে রাস্তা দিয়ে যাচ্ছে, যে একটি ঝুড়ি নিয়ে, যে ঝুড়ি তো হতো বা কিছু আছে। তখন বাবাকে ডিস্টার্ব না করে সেখানে গেল এবং তিনি বারবার চিৎকার দিয়ে ডাকলো। এতে বাবার অন্তরে কৌতূহল জেগে গেল যে সন্তান কি, এ যে মায়া মমতা একজন পিতার সন্তানের প্রতি, এটাই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তারপরে সুন্দরভাবে এই পরের পৃষ্ঠা দেখো যে ময়লা ঢিলা কাপড় পরা, পরের পৃষ্ঠা থেকে তোমরা সুন্দরভাবে বাসায় 7 থেকে 8 ঘন্টা রিডিং পড়বে। যেহেতু আমরা ভিডিও ক্লাস নিচ্ছি, অত্যন্ত শর্ট সময়ের মধ্যে তোমাদেরকে মূল বিষয়টি তুলে ধরার জন্য আমরা অপ্রাণ চেষ্টা চালাচ্ছি। প্রিয় শিক্ষার্থীর, বাসায় 7 থেকে 8 বার পড়লে আমার মনে বিশ্বাস যে অবশ্যই তোমরা এই গল্প সম্পর্কে ভালো ধারণা পাবে এবং সৃজনশীল প্রশ্ন লেখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো যে শুধু লেখক তিনি কোন বিষয়টি আলোকপাত করেছেন। দেখো, আমরা কিন্তু এই বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতি পেশাজীবীর মানুষ বাস করে, কেউ সুখে কেউ দুঃখে বাস করে, কিন্তু সুখ এবং দুঃখ যাই হোক একজন পিতার কাছে সন্তান অনেক বড়। ঠিক লেখক কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরুপর্বতের রুক্ষ প্রকৃতি গড়ে ওঠে একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে একজন নাতিশীতোষ্ণ আর একজন
আফগানিস্তানের মরুপর্বতের রুক্ষ প্রকৃতি গড়ে একজন পিতা, এই দুইজনকে ভালোবাসা কি পিঠ পার্থক্য হবে? লেখক বলছে না, তাদের ভালোবাসা দেশকাল ভেদে একই রকম হবে এবং সন্তানের প্রতি তাদের ভালোবাসা একই রকম থাকে। তাই বলছে যে দেশকালের সীমারেখা পিতৃদ্বয়ের স্বাভাবিক প্রবণতার কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। ঠিক লেখক কাবলিয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃতির সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে আমি বলতে চাই সংক্ষিপ্ত আকারে, যেখানেই একজন সন্তান, একজন পিতা তার সন্তান যে অঞ্চলে যেখানেই বাস করুক না কেন, সুখে দুঃখে যাই থাক না কেন, একজন পিতা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। লেখক তিনি এ কথাটি বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই গল্পটি যদি সুন্দর পাশ্চাত বা তোমরা অধ্যয়ন করো তাহলে বুঝতে পারবে। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।